আমরা মুঘল সাম্রাজ্যের আলোচনা শুরু করেছি। আজকে আমাদের আলোচনার বিষয় তৈমুল্লং ও বাবর এবং বাদশাহ কে। 1398 খ্রিস্টাব্দে তৈমুল্লং উত্তর ভারত আক্রমণ করেন। তাই মুঘলরা মনে করত উত্তর ভারতে তাদের শাসনের অধিকার আছে। ভারতে আসার আগে মুঘলরা মধ্য এশিয়ার কিছু অঞ্চলে শাসন করত। তার আগে চতুর্দশ শতকে মঙ্গল সাম্রাজ্যের পতনের সুযোগে তৈমুল্লং তার সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তিনি মধ্য এশিয়ার বেশ কিছু অঞ্চল জয় করেন। এই অঞ্চলগুলি হল পূর্ব ইরান বা খোরাসান, ইরান, ইরাক এবং তুরস্কের কিছু অঞ্চল। খ্রিস্টীয় পঞ্চদশ শতকে তৈমুরীয় শাসকদের ক্ষমতায় ভাটা পড়ে। এর প্রধান কারণ ছিল তাদের বংশধরদের মধ্যে সাম্রাজ্য বিভক্ত করার নীতি। 1414 খ্রিস্টাব্দে তৈমুরীয় বংশের বাবর মাত্র 12 বছর বয়সে ফারগানা প্রদেশে শাসনভার গ্রহণ করেন। পরবর্তীকালে মধ্য এশিয়ার রাজনীতিতে উজবেক এবং সফাবিদের মতো সাফল্য না পেয়ে বাবর ভারতবর্ষের দিকে অগ্রসর হন। সফাবি কারা ছিল? না, সফাবিরা ছিল ইরানের একটি রাজবংশ। খ্রিস্টীয় ষোড়শ শতক থেকে অষ্টাদশ শতক পর্যন্ত তারা শাসন করে। আর উজবেকরা ছিল মধ্য এশিয়ার একটি তুর্কি ভাষী জাতি। খ্রিস্টীয় ষোড়শ শতক থেকে অষ্টাদশ শতকের মধ্যে তারা মধ্য এশিয়ায় একাধিক রাজ্য গড়ে তোলে। এবার আমরা আসব বাদশাহ কে। মুঘলরা সার্বভৌম শাসকের ক্ষেত্রে পাদশাহ বা বাদশাহ শব্দটি ব্যবহার করত। আমরা দেখেছি সুলতানি শাসনে দিল্লির শাসকেরা নিজেদের সুলতান বলতেন। মুঘলরা কিন্তু সুলতান শব্দটি যুবরাজদের ক্ষেত্রে ব্যবহার করত। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি, জাহাঙ্গীরের নাম ছিল সেলিম। তিনি যখন যুবরাজ হলেন তখন তাকে বলা হতো যুবরাজ সেলিম। বাদশাহ উপাধি ব্যবহার করে মুঘলরা বোঝাতে চাইল যে তাদের শাসন ক্ষমতা অন্য কারোর অনুমোদনের উপর নির্ভরশীল নয়। এখান থেকে তোমরা যে প্রশ্নগুলি করবে সেগুলি হল, 1. কতদিন মুঘলরা ভারতবর্ষ শাসন করেছিল? 2. চেঙ্গিস খান কে ছিলেন? 3. তৈমুল্লং কে ছিলেন? 4. ভারতবর্ষে প্রথম মুঘল বাদশাহ কে ছিলেন? 5. বাবরের পুরো নাম কি ছিল? 6. কত খ্রিস্টাব্দে তৈমুল্লং উত্তর ভারত আক্রমণ করেন? 7. কবে এবং কত বছর বয়সে বাবর ফারগানা প্রদেশের দায়িত্বভার পান? 8. মুঘলরা
सार्वभौम शासक क्षेत्र कौन शब्दटी व्यवहार करत? नय सफावी कादेर बला हतो? प्रश्नमान दुई दस उज्बेक कारा? प्रश्नमान दुई एगारो मुगलरा क्यानो निजेदेर बादशाह बोलतो? प्रश्नमान दुई।